সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনি প্রফেশনাল মানের লিংকডইন অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এই কোর্সের ভিতরে আমরা লিংকডইনের পরিপূর্ণ সমস্ত কিছু দেখাবো যেখান থেকে আপনি লিংকডইনের মাস্টার হয়ে যাবেন যদি আপনি সম্পূর্ণ ক্লাসগুলো দেখেন এখানে পার্ট টু পার্ট আমি ক্লাসগুলো শিডিউল আকারে ছাড়বো কারণ একদিনের ভিতরে যদি সমস্ত কিছু কভার করতে চাই তো এত একটা জিনিস না যে যে ভিতরে কভার করা পসিবল তো আজকের পার্টি শুধু আমরা কিভাবে একদিনের প্রফেশনাল নিয়মে বা প্রফেশনাল ভাবে আমরা লিঙ্কডিং অ্যাকাউন্ট তৈরি করতে পারি লিঙ্কডিং অ্যাকাউন্ট তো আমরা অনেকেই বিভিন্ন ভিডিও বা টিউটোরিয়াল দেখে তৈরি করতে পারি সেক্ষেত্রে আমাদের লিঙ্কডিংটা প্রপারলি অপটিমাইজেশন করা তারা দেখায় না এই কারণে আমরা অনেক দিন যাবৎ লিঙ্কডিং কাজ করতে থাকলেও ক্লায়েন্ট বুঝতে পারে না যে এই লোকটা বা এই সেলাররা আসলে কোন কাজের জন্য তারা এখানে আসছে তো এটা তারা বুঝতে পারে না তো আমরা এমন ভাবে অপটিমাইজেশন করব আমাদের যেন টার্গেটেড ক্লায়েন্টদের কাছে আমাদের লিঙ্কডিং অ্যাকাউন্টটা শো করে এবং তারা যেন আমাদের অ্যাকাউন্টটা দেখলেই বুঝতে পারে যে আমরা এই কাজগুলো করি বা এই সার্ভিসগুলো আমরা দেখি দিয়ে থাকি তো এই জন্য আমরা লিঙ্কডিং অপটিমাইজেশন করাটা প্রপারলি দেখব তারপরে আমরা লিঙ্কডিন থেকে ক্লায়েন্ট হান্টিং করা দেখব মানে টোটাল কথা আমরা লিঙ্কডিং এর সমস্ত কিছুই করব তো আমরা আজকের পর্বে দেখব হচ্ছে অ্যাকাউন্ট তৈরি হ্যাঁ তো আমরা সরাসরি যে কাজটা করব আমরা সরাসরি গুগলের যে কোনো একটা ব্রাউজারে চলে আসব এখানে আসার পর আমরা লিখব হচ্ছে লিঙ্কডিং লিঙ্কডিং লিখে ইন্টার করব যেহেতু আমরা পূর্বে কোনো অ্যাকাউন্ট তৈরি করিনি সেজন্য আমাদের ফার্স্ট টাইম লিঙ্কডিং লেখে সার্চ করতে হবে সার্চ করার পরে আমরা লিঙ্কডিং এর অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে সেখানে চলে যাব এটা হচ্ছে ফার্স্ট লিঙ্কে আমরা ক্লিক করব তো ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে কিছু বিষয় দেওয়া আছে আর্টিকেল আছে পিপল আছে লার্নিংস আছে জবস আছে গেট অ্যাপস এবং জয়েন নাও সাইন ইন আছে তো এই বিষয়গুলো আমরা ধীরে ধীরে জানবো এগুলো অবশ্য বোঝাই যাচ্ছে এগুলো থেকে কি করা যাবে বা কি করা যায় এখানে প্রথম যে জিনিসটা আছে এখানে আমরা আমাদের যদি পূর্বে আমাদের লিঙ্কডিং থাকে তাহলে আমরা সরাসরি এখানে আমরা লিঙ্কডিং ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে ভিতরে ঢুকতে পারবো আর যদি আমাদের পূর্বে কোনো লিঙ্কডিং অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো জয়েন ইনি ক্লিক করবো যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই সেই জন্য আমরা জয়েন ক্লিক করব করার পরে এখানে আমাদের একটা ইমেল অ্যাড্রেস যাবে আমাদের অলরেডি একটা ইমেল অ্যাড্রেস আছে তো আমি সেই ইমেলটাকে কপি করব এখান থেকে এটা হচ্ছে আমাদের ইমেল জাস্ট কপি কপি করার পর এখানে পেস্ট করব একটা পাসওয়ার্ড দিতে হবে আমি একটা পাসওয়ার্ড আপাতত দিয়ে দিলাম এখানে দিয়ে জাস্ট এগ্রিতে ক্লিক করব এগ্রিতে ক্লিক করার পরে এখানে আমাদের একটা নাম দিতে হবে তো আমি নামটা দিয়ে দিলাম আমাদের নামটা অবশ্যই ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে আমাদেরকে দিতে হবে তো ওকে ফাইন আমাদের এটা আমাদের ভোটার আইডি কার্ডের সাথে মিল আছে আমরা কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের এখানে একটা ক্যাপচা চাবে আমরা ক্যাপচাটা পূরণ করব যদি আমাদের পূর্বে অ্যাকাউন্ট না থাকে তাহলে খুব সহজে আমরা ক্যাপচাটা ফ্লাপ করতে পারবো কে আমরা ভেরিফাইতে ক্লিক করব এখান থেকে আমাদের পাঁচ এল আসতেছে সেটা হচ্ছে কোন ইমেজটা মূলত ঠিক আছে তো এই ইমেজটা ঠিক আছে জাস্ট আমরা এটা দিয়ে ক্লিক করবো কাজটা করলাম ওইখানে আমাদের আহ পাজেলটা ক্যাপচাটা আমরা সম্পূর্ণ করছি ক্যাপচা সম্পূর্ণ করার পরে আমাদের এখানে লোকেশনের এই জায়গাটাতে নিয়ে আসবে তো আমরা যে কাজটা করব আমাদের লোকেশনটা দিয়ে দিব আমরা হচ্ছে থাকি মূলত আহ টাঙ্গাইলে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট ঢাকা বাংলাদেশ এটা আমরা সিলেকশন করে দিবো আপনারা যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টটা দিয়ে জাস্ট আপনার সেভ করে দিবেন জাস্ট আমি এটা দিয়ে দিলাম দিয়ে নেক্সট করব আপনার লোকেশনটা দিয়ে দিলে হয়ে যাবে লোকেশন দেওয়ার পরে আমরা নেক্সট করব তো আমরা যে কাজটা করবো প্রথমে আমরা কি হিসেবে কাজ করছি আমরা এখানে দিব হচ্ছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে আমরা কাজ করছি এখানে এটা দিয়ে দিব এটা কি ফুল টাইম করছি না পার্ট টাইম করছি আমরা পার্ট টাইম করছি দেন এখানে আমাদের কোম্পানি কোন কোম্পানির কাজ করছি আমরা সেই কোম্পানির নামটা এখানে দিয়ে দিব আপনি যদি চান এটা নাও দিতে পারেন জাস্ট আই এম স্টুডেন্ট দিলে হয়ে যাবে জাস্ট আমরা এটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের ইমেলে একটা কোড চলে গেছে আমরা ইমেলের কোডটাকে কপি করব ইমেলের কোড হচ্ছে এটা আমরা জাস্ট এটাকে কপি করলাম কপি করে আমাদের লিঙ্ক দিয়ে অ্যাকাউন্টে চলে আসবো এখানে পেস্ট করব দিয়ে জাস্ট এগ্রিতে ক্লিক করলে হয়ে যাবে এখানে বলতেছে আর ইউ লুকিং ফর এ জব আপনি কি জব খুঁজতেছেন তো এখানে ইয়েস আই এম লুকিং ফর নিউ জব নট রিলি আপনি পারেন উপরটাও দিতে পারেন ওকে আমি ধরেন উপরেরটা নেক্সট করলাম তো জব জব টাইটেল টাইটেল আমরা এখানে দিতে পারি ধরেন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট এটা দিয়ে দিলাম আর এটা অবশ্যই আমি দিতে পারি হচ্ছে জব লোকেশন ইউএসএ এটা দিয়ে আমি জাস্ট সেভ করব ইউএসএ ইউনাইটেড স্টেটস এটা দিয়ে জাস্ট আমি কি করব আই এম ওপেন টু রিমোট ওয়ার্ক আমি এটা দিয়ে জাস্ট নেক্সট করব নেক্সট করার পরে এটা আমি অবশ্যই অন করে দিব এটা নোটিফিকেশনে সব কিছু আসবে নতুন জব আসলে আমাদের এই রিলেটেড আমাদেরকে নোটিফিকেশন করবে যেটা আমরা দেখতে পারবো ফেসবুকের মতো আমাদেরকে জানানো হবে তো এটা অবশ্যই অন থাকবে যদি কারো অফ থাকে সেটা আপনারা এভাবে অন করে দিবেন দিয়ে জাস্ট নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর এখানে বলতেছে আপনারা কি ফোনে ব্যবহার করবেন কিনা এই অ্যাপটা তাহলে স্ক্রিনার ব্যবহার করে দরকার নেই আমরা জাস্ট নেক্সট করব তো আমাদের অ্যাকাউন্ট টোটাল রেডি তো আমরা এখানে কিছু কানেকশন আমাদের করতে বলবে আমাদের রিলেটেড মানুষ এখানে আছে তো আমরা তাদের মতো করে আমরা প্রোফাইল সাজাবো পরবর্তী ধাপে টাস্কের দাপে আমরা জাস্ট বেসিকটা কিভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটা জানলাম ওকে তো আমরা এখান থেকে যে কাজটা করবো এখান থেকে আমরা কানেকশন করে নিতে পারি দু একজনকে দিতে পারি কানেকশন রিকোয়েস্ট অথবা নইলে আমরা কি করতে পারি স্কিপ করে দিতে পারি স্কিপ ফর নাও এখানে ক্লিক করব কিছু কিছু জিনিসকে ফলো করতে বলতেছে আমরা চলে ফলো করতে পারি জাস্ট ফাইবার আপ ওয়ার্ক এখানে কয়েকটা দিয়ে জাস্ট আমরা নেক্সট করব ওকে আমাদের লিঙ্কডিং অ্যাকাউন্ট এখন বর্তমানে রেডি আমাদের লিঙ্কডিং অ্যাকাউন্ট রেডি হয়ে গেছে আমরা পরবর্তীতে দাপে শিখব কিভাবে লিঙ্কডিং কাস্টমাইজেশন করতে হয় এসি করতে হয় এটু যে সব কিছু আমরা নেক্সট স্টেপে শিখব আজকের স্টেপে শুধু আমরা দেখাইলাম কিভাবে প্রফেশনাল মানের অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেই প্রসেসটা দেখাইলাম তো আজকের মতো আমি বিদে নিচ্ছি দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন শুধু থাকুন আল্লাহ